হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শ্রেয়া, আমি প্রিয়া। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কর্ণগড়ের ফেমাস ধোসার দোকানে, যেখানে ধোসা বিশাল সেল হয় এবং খুবই টেস্টি ধোসা বানায়। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের স্পেশালিস্ট দোকান। ওখানে আমরা যাব, কিন্তু ওই কাকুটা একটু খারুজ টাইপের, তো আমরা হয়তো কিছু মেকিং টেকিং দেখাতে পারবো না। জাস্ট আমরা খাবো, ওটাই আমাদের দেখতে হবে। তাও আবার একটা ডোসা, কারণ ওটা আমাদের কাছে টাকা নেই। এর পর থেকে তোমরা ভয়েস ওভার দেখতে পাবে, মানে শুনতে পাবে, কারণ ওখানে অনেক ভিড়, কোনো কথা বলা যাবে না। আর কাকুটা এত খারুজ যে ও বেশি কথা বলবে না। তো আমরা খাবো, আপনি দেখবেন, আর আমরা বাড়িতে গিয়ে ওইটাকে ভয়েস ওভার দেবো। টাটা, চলো দোকানে যাই। ফাইনালি আমরা দোকানটাতে এসে গেছি এবং আমরা অর্ডার দিয়েছিলাম মশালা ধোসা। মশালা ধোসা এই দোকানের সব থেকে হট সেলিং আইটেম, সব থেকে বেশি বিক্রি হয়। এবং অর্ডার দেওয়ার 5-10 মিনিট পরে আমাদের হাতে দিয়ে দিয়েছিলো মশালা ধোসাটা। তার ধোসার সঙ্গে দেওয়া হয় সাম্বার, একটা নারকলের চাটনি আর একটা রসুনের চাটনি। এবং এই পুরো প্লেটটার দাম নেয় 45 রুপিস, 45 টাকা। প্রথমে ভাবলাম যে হ্যাঁ হাঁ করেই খেতে পারবো, তারপর ভাবলাম না ছেড়ে দিই, ছিঁড়ে আমি তারপরে খেলাম। কিন্তু শ্রেয়া কী একটা বলছিল, তাই জন্য আমি সাম্বারের মধ্যে ওইটা ডোবাতেই ভুলে গেলাম ওর দিকে তাকাতে তাকাতে। এবং এখানে যে সাম্বারটা আর যে নারকলের চাটনিটা দেওয়া হয় সেটা আনলিমিটেড দেওয়া হয়, যতবার আপনি চাইবেন ততবার দেবেন, কিন্তু বেশিবার না চাওয়াই ভালো। এবং এরপরে আমরা দেখবো যে মশালা ধোসার ভেতরে যে তরকারিটা দেওয়া হয় ওইটা কীরকম খেতে। ওইটা আমার তরকারিটা খুবই সুন্দর খেতে, এবং তার মধ্যে বাদাম থাকে, পেঁয়াজ থাকে এবং বিভিন্ন রকমের মশলা দেওয়া থাকে, কড়াইশুঁটি আছে দেখতে পাচ্ছি, খুব টেস্টি খেতে করে। এই জন্য খুবই সেল হয় এই দোকানটাতে। আর সাম্বারটা তো খুবই টেস্টি। আর এখানকার মতো নারকলের চাটনি আমি অনেক জায়গায় ধোসা ট্রাই করেছি, কোনো জায়গায় পাইনি এত সুন্দর খেতে। কিন্তু রসুনের চাটনিটা আমার খুব একটা প্রথম থেকেই ভালো লাগে না, কেমন একটা টক টক খেতে। রসুনের চাটনিটা আমার আজকে, মানে যে আজকে না যেঙ্গে খেয়েছিলাম সেঙ্গেও ভালো লাগেনি। এরপরে শ্রেয়া আরেকটা ধোসা অর্ডার করলো, কারণ ও আমি চাইছিলাম না শেয়ার করতে, তাই জন্য আরেকটা অর্ডার করলো, পরে এখনও নিজে খাচ্ছে। এবারে ওর খুব ফেভারিট হচ্ছে নারকলের চাটনিটা সাম্বারের থেকেও। এবারও খুলে দেখাচ্ছে যে ভেতরে কী কী মশলা দেওয়া আছে, যেমন পেঁয়াজ, আলু, মানে যেরকম আছে সেরকমই সেম আমি যা দেখালাম তাই দেখাচ্ছে, নতুন কিছু নয়। এবং যখন ওরটা অর্ডার হয়নি তখন আমার থেকে হাফ খেয়ে নিয়েছিল, কিন্তু আমি যখন চাইলাম তখন ও বলছে না আমি দেবো না, কারণ গোটাটা ওই খাবে। হ্যাঁ দেখো এখন চেঁচাচ্ছে দেবে না বলে। তো ভিডিওটা এইটুকুনি ছিল, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিও, কারণ আমরা বেশি কিছু দেখাতে পারিনি এই ভিডিওটাতে।